আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটি শপিং ব্লগ শেয়ার করছি। আজকে হচ্ছে সানডে, তো আমার কিছু কেনাকাটা আছে, সেজন্যে আমি বেরিয়ে পড়েছি। আর আর আমার সাথে আছে আমার ছোট্ট চ্যাটার বক্স সামারা। তো এই যে আমার বাস এসে গেছে, আমি ওকে নিয়ে এখন বাসে উঠবো। তো বাসে উঠার পরে না, বাসটা অনেক আজকে ক্রাউডেড ছিল, বসার কোনো সিট ছিল না। তো একজন বাঙালি ভদ্রমহিলা উঠে সামারাকে বসার জায়গা করে দিয়েছে, বাট ওনার অনেক সাহস, উনি বসবেন না, উনি দাঁড়িয়ে যাবেন। তো যাই হোক, এসে পৌঁছে গেছি আমরা মলে। তো এই মলটা অনেক বড় এবং অনেক সুন্দর, আর হচ্ছে যে এখানে আসলে শুধু ঘুরতেও অনেক ভালো লাগে। তো আমি বেসিক্যালি এসেছি হচ্ছে ম্যাসিজে কিছু শপিং করব, আমার বাচ্চাদের শীতের কাপড় লাগবে। তো বাচ্চাদের জন্য শীতের কাপড় কেনাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো এই যে দেখতে পাচ্ছেন গ্লোরিয়া জিন্স কফি, এটা দেখে খুব ভালো লাগলো, কারণ আমাদের ঢাকাতেও আছে। তো যাই হোক, আমি কেনাকাটা করার জন্য ঢুকে পড়েছি মেসিসে, আর আসলে ওইভাবে না শুটিং করতে পারিনি আর কি। ভেতরে দেখা গেল যে আমি যদি ভিডিও করতে থাকি তাহলে ওইভাবে শপিংটা করা হয় না, তো দেখে শুনে কিনতে হবে বাচ্চাদের কাপড়, সেজন্য আমি ক্যামেরাটা একটুক্ষণ পরে অফ করে দিয়েছিলাম। আর সামারা তো আমার সাথে আছে, সে একটু পরেই একটা ড্রেস নিয়ে আসে আর আমাকে বলে, প্লিজ প্লিজ মামা বাই ইট ফর মি, ইস আ বিউটিফুল ড্রেস। ওকে আমি অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর হচ্ছে যে এগুলো থেকে বিরত রেখেছিলাম আর কি। তো যাই হোক, আমি আসলে আমার জাকি জাহি আর সামারা তিনজনেরই কাপড়, শীতের কাপড় ছোট হয়ে গেছে না, আসলে কাপড় কাপড়ের মতোই আছে, আলহামদুলিল্লাহ ওরা বড় হয়ে গেছে গত বছরের তুলনায়। তো যে কারণে ওদের কাপড়গুলো আর গায়ে লাগছে না, তো সেই জন্য আর এখন তো ঠান্ডা পড়া শুরু হয়েছে, আমাকে একটু প্রিপারেশান নিতে হবে। তো কেনাকাটা করে বের হওয়ার সময় সামারা বলল গ্লোরিয়া জিন্স কফিতে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লোরিয়া জিন্স কফিতে পেস্ট্রি কেক এসব আছে, ফ্রুটস অনেক কিছু আছে। তো সামারা চুজ করেছে কেক পেস্ট্রি, তো দুটো পেস্ট্রি নিয়েছি, একটা সুহার জন্য একটা সামারার জন্যে। তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি, বাসের জন্য ওয়েট করছিলাম। আর এই যে গাছগুলো দেখেছেন, গাছগুলো পাতার কালার চেঞ্জ করছে, যেটা ফলে হয় আর কি এইসব দেশে। তো পাতা ঝরিয়েও ফেলছে আবার কালারও চেঞ্জ করে ফেলেছে, অনেক ভালো লাগে দেখতে, মনে হয় যে গাছের মধ্যে আগুন ধরে গেছে, বেশ ব্রাইট লাগে আশেপাশের এলাকাটা। তো এই যে আমার শপিং এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। জাকি জাহির জন্য দুজনের জন্য দুটো হুডি জ্যাকেট নিয়েছি, তো আর হচ্ছে যে ওদের প্যান্ট নিয়েছি। প্যান্ট হচ্ছে আমি যেরকম চাচ্ছিলাম ওরকম প্যান্ট আমি বেশি পাইনি, শুধু তিনটা প্যান্ট পেয়েছি। তো তিনটা প্যান্টই আমি নিয়ে নিয়েছি, এগুলো বেশ ভারী, ঠান্ডার জন্য বেশ আরাম হবে। তো তিন কালারের তিনটা পেয়েছি আর কি, মানে দুটো দুটো করে পাইনি। আর এই যে হুডি দুটো টি শার্ট নিয়েছি, এটাও কাপড়টা বেশ কমফোর্টেবল, পরে আরাম পাবে। আর ওরা তো অনেক কাপড় নষ্ট করে, পানি ফেলে দেয়, তারপর খাবার লাগিয়ে ফেলে। আর এই যে দেখেন জাহি উল্টা সানগ্লাস পরে বসে টিভি দেখছে। আর এই হচ্ছে ওদের কান টুপি, সাথে আবার হাত মোজা আছে। তো গত বছরগুলো ছোট হয়ে গেছে, আমি নতুন কিনে রাখলাম, তো যখন বরফ পড়বে তখন তো এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস আর কি। আর এই যে শুরু হলো আমার সামারা বুড়ির শপিং দেখানো, এই যে এটা হচ্ছে ওর জ্যাকেট, জ্যাকেটটার পেছনে খুব সুন্দর স্টার আছে, গোল্ডেন অ্যান্ড সিলভার, আর ভেতরটাও বেশ আরামের। আর এটা হচ্ছে ওর একটা টি শার্ট, এটাও বেশ মোটা। তারপর হচ্ছে যে আসলে সামারা তো অনেক কাপড় লাগে, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এক একটা পরতে হয়। এই যে দেখেছেন, এটা হচ্ছে ওর একটা জ্যাকেট হুডি সহ, তো এটাতে লেখা আছে গার্লস ক্যান ডু এনিথিং, ইয়াস রিয়েলি গার্লস ক্যান ডু এনিথিং। তো এটা হচ্ছে বিগ সিস্টার, নাও সামারা ইজ এ বিগ সিস্টার। তো এটা দেখে আমি যখন লেখাটা পড়েছি, সামারা বলে কি আই ওয়ান্ট টু বাই ইট। তো আর এটা হচ্ছে ওর জ্যাকেট, জ্যাকেটটা একটু বড় নিয়েছি, কারণ এখানে তো প্রায় 8-9 মাসের মতোই ঠান্ডা থাকবে, ততদিনে ইনশাল্লাহ ও হয়তো আর একটু লম্বা হবে। তো এটা খুবই সুন্দর, কালারটাও খুব মিষ্টি, আর ভেতরটা খুব কমফোর্টেবল। আর এই জামাটা খুব ভালো লেগেছে আমার কাছে, খুবই কিউট লেগেছে, সেই জন্য নিয়েছি। সাথে একটা প্যান্টও আছে, ফ্রক টাইপের আর কি, আর সাথে একটা প্যান্ট আছে। তো এটা সামারারও খুব ভালো লেগেছে দেখতে।
আর এটা হচ্ছে সামারা চুজ করেছে, সামারার হ্যাট মানে হচ্ছে যে কানটুপি, আর এটা সঙ্গেও ওই যে হাত মোজা আছে, হাত মোজা সহ। আর এটা হচ্ছে সামারের স্কার্ট, সামারা এটা কিনবেই। আমি বললাম যে এটা তো সামারে পরার জন্যে, এখন কেন নিচ্ছ? ও বলে কি, নো আই এম এ গার্ল সো আই নিড স্কার্ট। এখন ইদানিং তার এটা হয়েছে, বাসায় স্কুল থেকে এসেই একটা স্কার্ট পরে ফেলবে, বলবে আই এম গার্ল আই নিড স্কার্ট। তো এই যে দেখছেন, এটা হচ্ছে সামারার আরেকটা ড্রেস। এটা আসলে আমি অনলাইনে অর্ডার করেছি, তো আমি যখন শপিং করে ঢুকছিলাম তখনই পেয়েছি। আর এটা হচ্ছে একটা সোয়েটার, এত মানে মোলায়েম, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে সামারা বুড়ি অনেক হ্যাপি, সে জামা কাপড় পরে ট্রাই করেছে, তারপর হচ্ছে যে এখন একটা হাতা ছাড়া গেঞ্জি পরে আছে। আমি বললাম যে সোয়েটার পরো, ও বলে কি নো। তো যাই হোক, আশা করছি ভালো লেগেছে আমার শপিংগুলো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।